এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের আমরা ইউজারের জন্য আমরা অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারি, অর্থাৎ আমরা আমাদের হোম অ্যাডমিন এই পেজটিকে আমরা ডিজাইন করতে পারি আমাদের ইউজার অ্যাডমিন প্যানেলের জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের হোম অ্যাডমিন এই পেজে, আমরা এই মুহূর্তে আছি, আমরা দেখতে পাচ্ছি যে হোম আন্ডারস্কোর অ্যাডমিন ডট পিএইচপি নামে একটি ফাইল আছে। তো এখন এখানে আমরা জাস্ট কিছু কোডিং করব। তো এটি করার জন্য আমি চলে যাচ্ছি আমাদের রুট প্রজেক্টে। আমরা জানি আমাদের রুট প্রজেক্ট রয়েছে জ্যাম্পের মধ্যে এসটিডক্স, দেন এখন এখানে রাসেল আন্ডারস্কোর প্রজেক্ট রয়েছে। তো এখন এখানে আমরা যে কাজটি করব, এখন এখানে আমরা কিছু কাজ করব। তো এটি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা আমাদের রিসোর্স ফোল্ডারটি ওপেন করছি। তো রিসোর্স ফোল্ডারটি ওপেন করে এখন এখানে আমরা যে কাজটি করব, এখন এখান থেকে আমরা এই তিনটি ফোল্ডার দেখতে পাচ্ছি। তো এখানে আমরা একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব, যেটির নাম দেবো আমরা অ্যাডমিন আন্ডারস্কোর টেমপ্লেট। আমরা অ্যাডমিন টেমপ্লেট নাম দিলাম, দেন এই তিনটি ফোল্ডার জেএস, ফন্টস এবং সিএসএস, এই তিনটি ফোল্ডার আমি জাস্ট কপি করছি। কপি করে আমি আমার অ্যাডমিন টেমপ্লেটের মধ্যে আমি জাস্ট পেস্ট করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি পেস্ট হয়ে গিয়েছে আমার অ্যাডমিন টেমপ্লেট ফোল্ডারে আমাদের এই ফোল্ডারগুলো সিএসএস, ফন্টস এবং জেএস, অর্থাৎ অ্যাডমিনের জন্য আমরা আলাদা আরেকটি টেমপ্লেটে কাজ করব। তো সেজন্য আমরা এই তিনটি ফোল্ডার দরকার হবে, সেই ফোল্ডারগুলো আমরা ক্রিয়েট করে নিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা চলে যাব আমাদের হোম অ্যাডমিন পেজে, অর্থাৎ এখন এখানে আমাদের বেশ কিছু কোডিং কিন্তু আমাদের করতে হবে। তো এই হোম অ্যাডমিন পেজে এখন আমরা জাস্ট কোডিং করব। তো হোম অ্যাডমিন পেজে আমাদের কোডিং করার জন্য এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের সোর্স সফটওয়্যার নামক ফোল্ডারে। সোর্স সফটওয়্যার থেকে আমরা জাস্ট একটি ফাইলকে কাজে লাগিয়ে এই কাজটি খুব সহজে করতে পারবো। এখানে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটি ফাইল দেখতে পাচ্ছি, এটিকে আমরা জাস্ট নোটপ্যাডের সাহায্যে আমরা ওপেন করছি। এখন এখানে আমরা বেশ কিছু কোডিং কিন্তু দেখতে পাচ্ছি। তো এখন এখান থেকে আমি এই কোডটুকু কপি করছি, কপি করে আমি জাস্ট যে কাজটি করব, আমার নেটবিনস আইডিইতে আমরা জাস্ট এই কোডিংটুকু ডিলিট করে দেবো এখান থেকে, দেন এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম, দেন আমি ফাইলটিকে সেভ করছি। তো এটি কোন ফাইলটি সেটি আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা বুটস্ট্র্যাপ যখন ডাউনলোড করেছিলাম, দেন তার মধ্যে আমরা একটি ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজ আমরা ইনসার্ট করেছিলাম, অর্থাৎ এটি হচ্ছে টেমপ্লেটের মূল ফ্রন্ট এন্ড এই ইন্ডেক্স ফাইলের। তো এখন এই কোডিংটুকু আমরা জাস্ট এখান থেকে কপি করে, আমাদের সোর্স থেকে কপি করে আমরা জাস্ট আমাদের নেটবিনস আইডি প্ল্যাটফর্মে আমরা জাস্ট পেস্ট করে দিয়েছি। কিসের মধ্যে পেস্ট করেছি? আমাদের হোম আন্ডারস্কোর অ্যাডমিন আমরা পেস্ট করেছি। তো এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে, অর্থাৎ এখানে আমরা জাস্ট টাইটেল চেঞ্জ করে দেব। আমাদের টাইটেল আমরা আমাদের পছন্দ মতো যে কোনো টাইটেল এখানে দিতে পারি, আমরা দিয়ে দিচ্ছি অ্যাডমিন প্যানেল। আমরা এখানে দিতে পারি যে এটি আসলে ইউজার অ্যাডমিন প্যানেল, ইউজার অ্যাডমিন প্যানেল, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। দেন এখন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি, আমাদের ফাইল অলরেডি সেভ হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে অপ্রয়োজনীয় কিছু কমেন্টের জন্য কোড আছে, এগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তো এখন এখানে আমরা যদি যাই আমাদের ফ্রন্ট পেজে, এই পেজটিকে যদি আমরা রিলোড দিই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পেজটি অলরেডি রিলোড হয়েছে, কিন্তু আমাদের সিএসএসগুলো কিন্তু এখনও সে পায়নি। তো সিএসএসগুলো আমাদের পাইয়ে দিতে হবে ডাইনামিকলি, আমাদের সিএসএসগুলো আমাদের এখানে আমাদের কল করতে হবে। তো কিভাবে কল করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। তো এখন এখানে আমরা যেহেতু কাজ করছি আমাদের ভিউতে আমরা যে কাজটি করেছি, সরি, আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন থেকে আমরা আছি এই মুহূর্তে, আমরা আরেকবার একটু সোর্সে যাই, সোর্সটি আমরা ওপেন করি সোর্স থেকে। দেন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফাইল এবং ফোল্ডার কিন্তু এখানে রয়েছে। তো এখন এখান থেকে আমরা ভিউয়ের মধ্যে দেখতে পাচ্ছি যে কি রয়েছে, আমরা ভিউ ওপেন করি, ভিউয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন প্যানেল রয়েছে এবং তাছাড়াও আরও কিছু ফাইল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে ফোল্ডারটি অ্যাড করেছি সেই ফোল্ডারটিকে আমরা জাস্ট খুঁজে পেতে চাচ্ছি, যে অর্থাৎ আমরা কোন ফোল্ডারটিতে আমাদের সকল ফাইলগুলো রেখেছি। তো সেই ফোল্ডারটি হচ্ছে রিসোর্স ফোল্ডার, অর্থাৎ আমাদের রিসোর্স ফোল্ডার রয়েছে। রিসোর্স ফোল্ডারের মধ্যে আমাদের রয়েছে কি, আমাদের রিসোর্স ফোল্ডারে রয়েছে আমাদের অ্যাডমিন আন্ডারস্কোর টেমপ্লেট, অর্থাৎ এই টেমপ্লেটের মধ্যে আমাদের যে সিএসএস আছে, যে ফন্ট আছে, যে জেএস আছে, সে সকল ফাইলকে আমরা জাস্ট এই পেজের সাথে আমাদের হোম আন্ডারস্কোর অ্যাডমিনের সাথে আমরা জাস্ট কানেক্টেড করে দেব। তো কানেক্টেড করব আমরা কীভাবে? আমরা ডায়নামিক্যালি এগুলি এটিকে কানেক্টেড করব। তো এটিকে করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু এটি আছে রিসোর্স ফোল্ডার, দেন রিসোর্স ফোল্ডারের মধ্যে আছে রিসোর্স ফোল্ডার, দেন আছে তার ভিতর কি অ্যাডমিন আন্ডারস্কোর টেমপ্লেট। তো এখন প্রথমে আমাদের নাম দিতে হবে রিসোর্স, এখানে
রিসোর্স ফোল্ডারের নাম দিলাম, দেন ব্যাকস্ল্যাশ দিচ্ছি। ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের দিতে হবে অ্যাডমিন আন্ডারস্কোর টেমপ্লেট, অ্যাডমিন আন্ডারস্কোর টেমপ্লেট দিয়ে আমরা ব্যাকস্ল্যাশ দিলাম। ব্যাকস্ল্যাশ দিয়ে আমাদের সিএসএসকে পাইয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট ব্যাকস্ল্যাশ ইউজ করলাম, যেহেতু অ্যাডমিন টেমপ্লেটের মধ্যে আবার সিএসএস নামক ফোল্ডার রয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট সিএসএস আমরা ইউজ করেছি। তো এখন এটিকে আমরা নর্মালভাবে আমরা লিঙ্ক আপ করেছি, ফাইলটিকে আমরা সেভ করি। তো এখন এটিকে আমরা সেভ করেছি, তো এখন এটিকে ডায়নামিক্যালি যদি আমরা লোড করতে চাই, তো সেক্ষেত্রে এখানে আমাদের একটি পিএইচপি কোডিং ইউজ করতে হবে। আপনারা জানেন, অলরেডি দেখিয়েছি আমাদের প্রিভিয়াস বেসিক লেসনে, দেখেছেন আপনারা এ ধরনের কোডিং, পিএইচপি ইকো বেস আন্ডারস্কোর ইউআরএল, দেন দুটি ফার্স্ট ব্রেকেট, আমার কোডিং শেষ করলাম, দেন আমার পিএইচপি ট্যাগটি আমি ক্লোজ করলাম, দেন ফাইলটিকে আমরা জাস্ট সেভ করছি। আমাদের ফাইল অলরেডি সেভ কমপ্লিট হয়েছে। তো এখন আমরা এখানে যে কাজটি করবো, এখান থেকে এই কোডিংটুকু জাস্ট আমরা কপি করছি, কপি করলাম, আমরা নিচের দিকে চলে আসি, আরও যে যে স্থানে দিতে হবে আমরা এই কোডটুকুকে এখানে, এবং আমরা জাস্ট, সরি আমি একটু ভুল করেছি, কোডিং কপি করতে হবে আমাদের এখান থেকে একবারে এই পর্যন্ত কোডিং আমরা কপি করছি, অ্যাডমিন টেমপ্লেট পর্যন্ত, তা না হলে জেএস ফাইলগুলো পাবে না, পেস্ট করছি, দেন এখানে এসেও পেস্ট করে দিলাম, দেন ফাইলটিকে সেভ করছি। দেন এখন আমরা যদি যাই আমাদের ফ্রন্ট পেজে, অর্থাৎ আমাদের হোম অ্যাডমিন এই পেজের ফ্রন্ট এন্ডে যাই, পেজটিকে যদি রিলোড দেই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার অ্যাডমিন প্যানেল এই পেজটি কিন্তু সে পেয়ে গিয়েছেন। তা এখন এই পেজটিকে আমাদের কাস্টমাইজ করতে হবে, তো আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার জন্য আমরা কোডিংয়ে যাচ্ছি, আমরা এখন আছি আমাদের এই হোম অ্যাডমিন এই পেজে। তো এখন এই পেজে আমরা জাস্ট কিছু কোডিং মডিফাই করব, কিছু কোডিং আপডেট করব, এবং নতুন কোড কিছু কোডিং ইনসার্ট করার মাধ্যমে আমরা আমাদের এই পেজটিকে আমরা ডিজাইন করে নেব। কোন পেজের মতো ডিজাইন করব সেটি আমি আপনাদের একটু দেখাচ্ছি, আমার প্রিভিয়াস প্রজেক্টে চলে যাচ্ছি। এখন এখানে আমরা যদি লগ ইন করি, আমরা সাপোজ লগ ইন করলাম একজন এক্সিস্টিং ইউজারের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকার একটি পেজ আমাদের সামনে হাইলাইটেড হয়েছে, ইউজার অ্যাডমিন কন্ট্রোল পেজ। তো এই ধরনের একটি পেজ কীভাবে আমরা আমাদের এই কারেন্ট প্রজেক্টে আমরা তৈরি করতে পারি, সেটি আপনাদের পর্যায়ক্রমে পরবর্তী লেসনে আমি ধাপে ধাপে দেখাবো।